হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। সকাল থেকে শুরু হয়েছে, সকাল থেকে বলছি কেন, গতকাল রাত থেকে শুরু হয়েছে, মানে সেই রকম বৃষ্টি আর কি। কী বৃষ্টি! তো যাই হোক, বৃষ্টিটা মাঝরাতে একটু থেমেছিল, ভোরবেলার থেকে আবার বৃষ্টি নেমেছে। তো বৃষ্টি দেখে ভাবলাম খিচুড়ি বসিয়ে দিই। সকালের কাজ কোনো রকমে ভিজে ভুজে একটু সারলাম, হালকা সেরেছি, মানে সম্পূর্ণ সারা হয়নি, ঘরটা পুরো মোছা হয়নি আজকে। তো একটু সামনে দিয়ে মুছেছি, আর বৃষ্টির দিনে পুরো ঘরটা মুছলে না কেমন যেন আঠা আঠা লাগে। পুরো ঘরটা মুছলাম না, বারান্দাটাই মুছে নিলাম, আর খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর একটু ডিম অমলেট করে নিলাম। তো খিচুড়িটা একদম প্লেনভাবে করছি, চাল ডাল বসিয়ে দিয়েছি, আর একটু সম্বাদ দিয়ে নিচ্ছি। তো মা বলছে একটু অন্যরকম হলে ভালো হয়, রোজ সিদ্ধ ভাত খাই তো, তো মার শরীরটাও ভালো না, ওই কিছু খেতে পাচ্ছে না, এর জন্য ভাবলাম আজকে একটু খিচুড়িই করি। তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা সম্বাদ দিয়ে দিলাম, আর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। পুরো শুধু সকালের জন্যই করেছি, আর দিয়েছি একটু আলু আর একটু কুমড়ো। তারপরে ওদের দু ভাইয়ের জন্য আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি, ডিম অমলেট দিয়ে খেয়ে নেবে, আর আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি, পরে আমরা খেয়ে নেব। তো অয়ন স্কুলে যাবে, আর ছোটো খুকারও খিদে পেয়ে গেছে, তো আগে ওদেরকে আমি খাইয়ে দিয়ে নিই, আমরা পরে খাবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে সমস্ত কাজ সেরে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, অয়ন স্কুলে চলে গেছে, আর মা অঙ্কনকে নিয়ে গেছে এই পাশে। একটু বৃষ্টি পড়ছে, ঘরে কিছুতেই থাকতে চাইছে না, তো মা পাশেই নিয়ে গেল। এখন আমি রেডি হয়ে গেছি বাজারে যাবো জন্য। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো ছাতা নিয়ে সাইকেল চালাতে না একটু অসুবিধা হয়। তো ভাবছি গুড়ি গুড়ি করছে, ওড়নাটা মাথায় দিয়ে চলে যাব, ছাতাটা সঙ্গে রাখবো, মানে যদি খুব জোরচে বৃষ্টি হয় তাহলে দেবো। ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি, তবে একটু অসুবিধা হয়, তো ওড়নাটা মাথায় দিয়ে চলে যাব। এখন বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, অনেক জামাকাপড় মানে কাচার আছে কিন্তু কাচতে পারছি না বৃষ্টির জন্য, প্রচুর জামাকাপড়, সব ঘর বাড়ি আঠা আঠা কেমন যেন ভাব হয়ে গেছে। তো কবে রোদ্দুর উঠবে জানি না, আর ঘর দিয়ে ছাদ দিয়ে মানে সিঁড়িঘর দিয়ে সমস্ত কিছু মেলে দিয়েছি, আর কোথাও জায়গা নেই মেলার। আজকে আর কিছুই কাচবো না, প্রচুর জামাকাপড় আছে সব জড়ো করে রেখে দিয়েছি, আজকে কিছুই কাচবো না। তো যেদিন রোদ্দুর উঠবে আমি সেদিনই কাচাকুচি করবো। তো চলো বাজার থেকে আসি। বাজার থেকে বাড়ি এসে তারপরে ছোটো কাকাকে খাইয়ে দিলাম, স্নান করিয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে একটু ডাল করে নিলাম, আর আজকে বাজার থেকে এনেছিলাম ফলি মাছ আর একটা ছোট্ট ইলিশ মাছ। তো ইলিশ মাছটা দিয়ে মাকে ওই কুমড়োটা দিয়ে পাতলা ঝোল করে দেবো, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একবারে, দিয়ে এই ইলিশ মাছটা এপিট ওপিট একটু হালকা ভাজা ভাজা করে পাতলা করে কুমড়ো দিয়ে ঝোল করে দেবো, মশলা ছাড়া, মানে মা মশলার তরকারি খেতে চাইছে না আর কি। তো মশলা ছাড়া মাকে একটু পাতলা ঝোল করে দেবো, একটু লঙ্কা চিরে দেবো, একটু লঙ্কাটা বেশি করেই দেবো ঝাল ঝাল করে, আর একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে পাতলা ঝোল করে দেবো। আর আমাদের জন্য ফলি মাছটা রান্না করব, একটু উচ্ছে আর একটু আলু দেব, দিয়ে একটু মাখা মাখা করে করব। তারপরে দেখো দুপুরে রান্না খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি রথের মেলায় যাব জন্য। দেখো তো আমরা এসছি একদম বিকেলবেলা, বিকেলবেলা বলতে কটা বাজে, 5টা বাজে এই টাইমে এসছি, তখন মানে খুব ভিড় ছিল। তবে আমরা যখন বাড়ি ফিরে যাই তখন এর থেকে আরও বেশি ভিড় ছিল। তো আসলাম, আমরা পানকলা দিয়ে দিলাম, আমি অয়ন আর অঙ্কন তিনজনে মিলে যোগুদাদাকে দিয়ে দিলাম পানকলা, দিয়ে একটু নম করে নিলাম, বাবুকে একটু দিয়ালাম, বাবুও নম করে নিল একটু। তো বাবুকে দিয়েছিলাম একটু রথে দড়িটা ধরার জন্য, ও একটু টানলো, তারপরে দেখো নম করে আমরা চলে আসলাম। একটু মেলা এদিক ওদিকে একটু ঘুরলাম, ঘুরে তারপরে গেছিলাম ওই আগমেশ্বরী তলায় মন্দিরটায়। দেখো
বাবু ধরে টানছে, কিন্তু ও কি আর টানতে পারে, আর আসছে না জন্য ও খুঁতখুঁতো করছিল। তারপরে এদিক থেকে হাঁটতে হাঁটতে ধরো এখান থেকে প্রায় 1 মিনিট মতো লাগে, এই না আগের রথে মানে সোজা রথে রথটা না, এই আগমেশ্বরীতলার মন্দিরটাই থাকে। তোমরা তো জানো এই মন্দিরটায় আমি প্রতি মাসেই অমাবস্যাতে পুজো দিতে আসি, তবে এই রথে উল্টো রথে একটু পিছিয়ে গেছে, এর জন্য একটু মানে পিছনের দিকে গেছে, নাহলে সোজা রথে এই আগমেশ্বরীতলার মন্দিরটার সামনেই রথটা থাকে। তো ভাবলাম এখানে এসছি জন্য একবারে মন্দিরে একটু প্রণাম করে আসি, তো এসে মন্দিরটা একটু ঘুরে গেলাম, ঘুরে একটু প্রণামী টনামি দিয়ে গেলাম। দেখো চারপাশটা এখানেও প্রচুর মেলা বসেছে, তো চারপাশটা একটু ঘুরে দেখলাম, তারপরে দেখো ঘুরে বাড়ি চলে আসলাম। ভোলানাথ বাইকটা বের করে নিল গ্যারেজ থেকে, তারপরে বাড়ি চলে আসলাম মেলা ঘুরে। আর বাড়িতে এসেই তো দেখো ছোটো খোকার জন্য যে খেলনাটা এনেছি, বলেই গেছি কোনো খেলনা কিনে দেবো না, প্রচুর খেলনা হয়ে গেছে ওদের ঘরে, তো বাবুকে এই যেই খেলা রান্নাবাটি খেলনাটা কিনে দিয়ে এলাম, গেলবারও কিনেছিলাম, গেলবার যে ননস্টিকের সেটের মতো পাওয়া যায় না ওটা কিনে দিয়েছিলাম, কিন্তু ওটা না খুব মটমটে, বাড়ি আনার সঙ্গে সঙ্গেই ভেঙে ফেলেছিল। তো এবার এই প্লাস্টিকেরটা কিনে দিলাম। আর অয়ন দেখো জিলেপি খাবার জন্য বাটি নিয়ে বসে পড়েছে, তো আর কিছু কিনে দিইনি, আর একটা ফোয়ান্তি যে ফোয়ায় না ওটা কিনে দিয়েছি, অয়নের জন্য কোনো খেলনা কিনিনি, ঘরে প্রচুর খেলনা জমে গেছে। যাই হোক আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।